ওকে আজকে আমরা কম্বলিং সেন্টেন্স পার্ট টু আমরা স্টার্ট করব। এর আগে আমরা কমলিং সেন্টেন্স পার্ট ওয়ান রুল নম্বর এক থেকে চার পর্যন্ত করেছিলাম আশা করি সবাই আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এবং তারপরে আমরা শুরু করছি রুল নম্বর ফাইভ থেকে রুল ফাইভ কমলিং সেন্টেন্স আমাদের পার্ট টু রুল ফাইভ ওকে তো আজকে আমরা দেখবো যে আমাদের কিছু ওয়ার্ড আছে যেমন আমরা যদি বলি এরকম ইট ইজ টাইম এটা থাকতে পারে অথবা আমি বলতে পারি যে ইট ইজ হাই টাইম ইট ইজ তার সাথে আমরা কি দিতে পারি হাই টাইম অথবা আমরা আরেকটা দিতে পারি যে ইট ইজ প্রপার টাইম ইট ইজ প্রপার টাইম তো এই তিনটার আমাদের যে কোনো একটা থাকতে পারে ইট ইজ টাইমও থাকতে পারে ইট ইজ হাই টাইমও থাকতে পারে ইট ইজ প্রপার টাইমও থাকতে পারে এই তিনটার বাংলা অর্থ সেম এই তিনটার বাংলা অর্থ হচ্ছে কি মানে এটাই উপযুক্ত সময় সো এরপর আমাদের যে কাজটা করতে হবে যে হয় এদের পরে আমরা দুইভাবে সেন্টাসটা কমপ্লিট করতে পারবো পাস্ট ইন্ডিফিনিট অথবা শ্যুট প্লাস ভি ওয়ান শ্যুট প্লাস হচ্ছে আমাদের কী দিব ভি ওয়ান এই দুইটা উপায় আমাদের করা যায় এখন অবশ্য ইনফিনিটিভ দিয়েও অনেকে করছে বাট আমার বেটার প্র্যাকটিস হচ্ছে যে এই দুইটার ভিতরে আমরা থাকা ট্রাই করব। কারণ যেগুলো বিতর্ক আছে কনফিউজ আছে সেগুলো তো আমাদের না লেখাটাই ভালো হবে তাহলে আমরা এখানে যেটা দেখছিলাম যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ প্রপার টাইম এগুলো যদি দেওয়া থাকে তাহলে এরপর আমরা দুইটা টেন্স ইউজ করতে পারবো যে হয় এদের পর আমাদের কি করতে হবে পাঁচটি ইনফিনিট দিতে হবে অথবা আমাদের কী করতে হবে শুট প্লাস ভি ওয়ান তাহলে এখন যদি আমরা এখানে লেখে থাকি যে ইট ইস এরপর আমরা কি লিখলাম হাই টাইম ইট ইজ হাই টাইম দিলাম দেওয়ার পর আমাদের কী করতে হবে বাকি অংশটুকু হচ্ছে আমাদের পূরণ করতে হবে তাহলে ইট ইজ হাই টাইম লিখলাম লেখার পর আমি এখানে লিখলাম যে উই চেঞ্জড উই চেঞ্জড আওয়ার এখানে আমরা কি লিখলাম ব্যাড হ্যাবিটস উই চেঞ্জড আওয়ার এখানে আমরা কি লিখেছি ব্যাড হ্যাবিটস তাহলে এই হাই টাইমের পর আমি দুইভাবে বলেছিলাম সেন্টেসটা কমপ্লিট করতে পারবো হয় পাঁচটি নিভিট অথবা আরেকভাবে করা যাবে শ্যুট প্লাস ভি ওয়ান অথবা আমি আরেকটা সেন্টেন্স লিখতে পারি যে উই শুড এরপর আমরা কি লিখতে পারি চেঞ্জ উই শুড চেঞ্জ আওয়ার উই শুড চেঞ্জ আওয়ার এখানে আমরা কি লিখলাম ব্যাড এরপর আমরা এখানে কি লিখলাম হ্যাবিটস তাহলে আমি এখানে দেখতে পেলাম যে দুইভাবে আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো আমরা পাঁচটি নিভিট দিয়েও সেন্টেসটা কমপ্লিট করতে পারবো অথবা শ্যুট প্লাস ভি ওয়ান দিয়েও আমি সেন্টেসটা কী করতে পারবো কমপ্লিট করতে পারবো তাহলে আমরা এখানে যেটা দেখছিলাম যে যদি আমার সেন্টেসে ইট ইস টাইম ইট ইজ হাই টাইম ইট ইস প্রপার টাইম এই তিনটার যে কোনো একটা যদি দেওয়া থাকে তাহলে হয় এদের পর আমরা পাঁচটি নিভিট দিবো অথবা কি শ্যুট প্লাস ভি ওয়ান দিব এই দুইভাবে যে কোনো একভাবে করলেই হবে অনেকে লিখতে পারে এরকমভাবে ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস তো সেক্ষেত্রে কিন্তু একটু ভুল থাকে কারণ ইনফিনিট প্রায় না ইউজ করাটা কী হবে বেটার হবে তাহলে আমরা আশা করি রুল নম্বর ফাইভটা বুঝতে পেরেছি যে তিনটা যদি থাকে তাহলে এরপর আমরা দুইভাবে সেন্টেন্সটা কমপ্লিট করব যে হয় এদের পরে পাঁচটি নিমিট ইউজ করতে হবে অথবা শুট প্লাস ভি ওয়ান এটা আমাদের দিতে হবে এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তীতে হচ্ছে রুল নম্বর সিক্স তো রুল নম্বর সিক্স হচ্ছে আমরা যেটা লিখবো মানে আরেকটা নিয়মে আমরা পদার্পন করছি রুল নম্বর সিক্সের তো রুল নম্বর সিক্সে আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের বেসিক্যালি হচ্ছে যে এস তারপর হচ্ছে আমাদের সিনস অথবা হচ্ছে বিকজ এই তিনটা নিয়ে আমরা কি করবো একটু ডিসকাস করব অ্যা সিনস এবং তার সাথে আমাদের কি বিকজ এই তিনটা জিনিস আমাদের অনেক ক্ষেত্রে লাগবে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে লাগবে প্লাস একটা টপিক্স আছে কানেক্টর সেখানেও লাগবে তো সিনস বিকজ আমরা জানি এই তিনটা কিন্তু আমাদের কী হিসেবে কাজ করে কনজাংশন হিসেবে কাজ করে তাহলে এই তিনটা কনজাংশন আমরা কী কী ক্ষেত্রে ইউজ করে থাকি যে এই তিনটার সাথে আমাদের কি থাকবে কজ মানে একটা কজ দেওয়া থাকবে আর তার পরবর্তীতে আমরা এখানে কি পাবো একটা ইফেক্ট বা আমরা কি পাবো ফলাফল পাবো তো আমি আবার একটু বলি এই তিনটার সাথে আমাদের কি তার পরবর্তীতে আমরা কি পাবো একটা ইফেক্ট বা আমরা কি পাবো ফলাফলটা পাবো তাহলে আমরা এখানে অ্যাসেন্স বিকজ তিনটার সাথে আমরা একটা কজ বা কারণ অবশ্যই দেখতে পাবো এবং তার পরবর্তীতে আমাদের কি আসবে একটা ইফেক্ট বা ফলাফল আসবে তাহলে আমি যদি এখন একটা উদাহরণ দিই তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে যেমন আমি এখানে লিখলাম অ্যাজ হি ওয়াজ ইল এটা দিল দেওয়ার পরে বললো আমাদের কি করো বাকি অংশটুকু পূরণ করো অ্যাজ ই ওয়াজ ইল যেহেতু সে অসুস্থ তাহলে এটা হচ্ছে একটা কজ মানে সাথে আমাদের কি দেওয়া আছে আমাদের কিন্তু সাথে অলরেডি একটা কজ মানে কারণ দেওয়া আছে যে সে কি অসুস্থ কারণটা কি সে অসুস্থ এই কারণে সে কিন্তু আসতে পারে নাই তাহলে এখানে ওয়াজ দেওয়া আছে এই জন্য আমরা পরেরটাও আমরা কি করবো পাস্টে করব। তাহলে আমি এখানে লিখলাম যে হি কুড নট এখানে আমি কি লিখলাম কাম সে আসতে পারে নাই বা আমি যদি বলি যে হি মিসড হি মিসড দ্য মিটিং সে মিটিংটা মিস করেছে সেটা আমরা দিতে পারি তাহলে আমরা সবসময় অ্যাজের সাথে কজ লিখবো আর তার পরবর্তীতে আমাদের কি আসবে একটা ইফেক্ট বা ফলাফল আসবে এখন আমি কিন্তু সেন্টেন্সটা চাইলে এভাবে লিখতে পারতাম সেটা হচ্ছে এরকম যে হি কুড নট হি কুড নট এরপর কি লিখলাম কাম এরপর আমি কি লিখলাম অ্যাজ হি ওয়াজ তার সাথে আমি এখানে কি লিখতেছি ইল এভাবে ঘুরিয়ে লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই তাহলে এখানেও আমরা অ্যাজ হি ওয়াজ ইল মানে অ্যাজটা আমরা কোথায় লিখছি পরে তাহলে এইটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে কজ আর এই কজের কারণে সে কিন্তু কি করতে পারে না আসতে পারে নাই দ্যাটস এটাকে আমরা এখানে কি বলছি ইফেক্ট আমরা বলতেছি তার মানে আমি আগে লিখি পরে লিখি তাতে কোনো সমস্যা নেই আমার মেইন কথা হচ্ছে যে এদের সাথে আমাদের কজ দেওয়া থাকলে আমরা পরবর্তীতে আমরা কি লিখবো ইফেক্টটা লিখবো আবার এমনও হইতে পারে এদের সাথে গ্যাপ দেওয়া আছে যেমন আমি একটা উদাহরণ দেই যেমন আমি এখানে কি লিখলাম এজ অ্যাজ দেওয়ার পর এখানে একটা গ্যাপ দিলাম গ্যাপ দিয়ে লিখলাম যে আই নিড তাহলে এখন আমাকে এইটুকু পূরণ করতে হবে যেহেতু এই যে এস এর পর আমাকে গ্যাপটা দিয়েছে তার মানে আমাকে পূরণ করতে হবে কোথায় এইখানটায় পূরণ করতে হবে তাহলে আই নিড অ্যান আম্রেলা এটা কিন্তু একটা আমাদের ইফেক্ট মানে আমার কি দরকার মানে ফলাফলটা কি আমার একটা আম্রেলা দরকার তাহলে এখন আমরা জানি যে বৃষ্টির দিনে কি দরকার একটা আম্রেলা দরকার তাহলে এখন আমি যদি এইভাবে লিখি যে ইট ইজ এখানে আমরা কি দিলাম রেইনিং ইট ইজ রেইনিং তাহলে যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে আমার একটা কি দরকার দরকার বা আমার একটা রেইনকোট দরকার তাহলে এই যে আমাকে কোশ্চেনে বললো যে এই অংশটুকু পূরণ করো তাহলে আমি এখানে কি বসিয়ে দিলাম যে আমি এখানে সাথে কি করলাম একটা কজ বসিয়ে দিলাম আর পরবর্তীতে আমরা একটা কি পেয়েছি একটা ইফেক্ট বা ফলাফল পেয়েছি তাহলে আমাদের বিষয়টা হচ্ছে অ্যাজ সিন্স বিকজ এই তিনটা ওয়ার্ডের সাথে আমি কিন্তু এখানে চাইলে অ্যাজের পরিবর্তে সিনসও দিতে পারি আবার চাইলে কিন্তু কি দিতে পারি বিকজও দিতে পারি তার মানে আমি যদি অ্যাজের জায়গায় এখানে সিন্স দিই তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা কিন্তু নাই আমি যদি বলি সিন্স ইট ইজ রেইনিং এর অর্থ কিন্তু যেহেতু যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে আমাদের একটা কি দরকার রেইনকোট দরকার তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই যে আমরা যেভাবে করি না কেন আমাদের হচ্ছে অ্যাজের সাথে সবসময়ের জন্য কজ দেওয়া থাকবে আর তার পরবর্তীতে আমরা কি পাবো একটা ইফেক্ট বা ফলাফল পাবো এখন আমাকে পরীক্ষাতে অ্যাজের সাথে কজ দিয়ে ইফেক্টটাও লিখতে বলতে পারে আবার এমন হইতে পারে এর পরে গ্যাপ দিয়ে ইফেক্ট দেওয়া আছে তখন এর সাথে আমাদের কজটাও আমাদের বসানো লাগতে পারে তো আশা করি আমরা রুল নাম্বার ফাইভ এবং সিক্স এই দুইটা ভালোভাবে এখানে বুঝতে পেরেছি তো আমাদের হচ্ছে যে রুল নাম্বার ফাইভ এবং সিক্স এতটুকুই ওকে আমরা চলে আসি কম্ব্লিং সেন্টেন্স পার্ট টু রুল নাম্বার সিক্স এখানেও আমরা একটা বেশি ইম্পর্টেন্ট নিয়মে নিয়ম নিয়ে একটু আলোচনা করবো সব একটু মনোযোগ সহকারে দেখবো আমরা এদের একটা ওয়ার্ড আছে সিন্স আমরা কিছুক্ষণ আগেই রুল নম্বর ফাইভে অ্যাস বিকজ নিয়ে আলোচনা করেছিলাম তো আমরা এখন শুধুমাত্র সিন্স নিয়ে একটু আলোচনা করব তো সিনস দিয়ে আমাদের যেটা দেওয়া আসে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম এবং এখান থেকে আমাদের কোয়েশন আসে তো যদি এরকম থাকে যে আমরা যদি এইভাবে লিখি যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক দা আমরা লিখলাম হচ্ছে কি প্রেজেন্ট প্রেজেন্ট এখানে আমরা কি লিখলাম পারফেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক অবলিখতে আমরা কি লিখলাম প্রেজেন্ট পারফেক্ট প্লাস তার সাথে আমরা এখানে কি লিখলাম সিনস এরপর আমরা কন্টেন্স দিব পাস্ট ইনডিফিনিট দিব এটা কিন্তু একটা স্ট্রাকচার এটা কিন্তু মনে রাখতে হবে আমি আমাদের সুবিধার্থে কিন্তু আমি রোমান সংখ্যায় ওয়ান দিয়েছি আর একটা নিয়ম আমাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যদি আমাদের পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে প্লাস হচ্ছে আমাদের কি দেওয়া থাকে সিনস যদি থাকে তাহলে এরপর আমাদের কি দিতে হবে পাস্ট পারফেক্ট তো এটা আমরা একটু মনে রাখা ট্রাই করব সিনসের পূর্বে যদি আমাদের পেজে ইন্ডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে এরপর আমরা ইউজ করব কনটেন্স পাস্ট ইন্ডিফিনিট আর সিনসের পূর্বে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে তাহলে এরপর আমাদের কাগজ করতে হবে পাস্ট পারফেক্ট আমাদের দিতে হবে তো এক এবং দুই আমি দুইটা নিয়ম লিখে দিলাম খুবই ইম্পর্টেন্ট কিন্তু তো আমরা এক এক দিয়ে আমরা একটু যদি দেখি যেমন আমাদের পেজেন্ট ইনডিফিনিট যদি থাকে যেমন ইট ইস দ্য টাইম ইট ইজ দ্য টাইম এরপর আমি কি লেখলাম সিন্স এটা লেখার পরে বললো যে কী করো বাকি অংশটুকু তুমি পূরণ করো তাহলে আমরা দেখলাম যে ইট ইজ টাইম ইট ইজ দ্য টাইম বা ইট ইজ টাইম যে কোনো এটা থাকতে পারে ওকে তাহলে এখন যদি আমি এখানে যদি দেখি যে এটা আমাদের কনটেন্সে দেওয়া আছে আমি যদি বলি এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে দেওয়া আছে তাহলে সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকে তাহলে এরপর আমাদের কী দিতে হবে পাস্ট ইন্ডিফিনিট দিতে হবে আমি এক নম্বর নিয়মে কিন্তু লিখেছি তাহলে আমি এখানে লিখলাম উই এখানে আমি কি লিখলাম মেট আমাকে যদি উই মেটই সময় দিতে হবে তা কিন্তু না আমরা চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারবো বাট আমাকে সিন্স এর পর কি দিতে হবে দিতে হবে কেন কারণ সিন্স এর পূর্বে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে বিদে আমরা কন্টেন্স দিলাম পাঁচটি ইনফিন্ট দিলাম এখন আমি আরেকটা উদাহরণ দিই যদি এরকম দেওয়া থাকে টেন ইয়ার্স এটা আমরা অনেক ক্ষেত্রেই পাবো টেস্ট পেপার প্লাস বিভিন্ন ক্ষেত্রে টেন ইয়ার্স এখানে আমরা কি লিখলাম হ্যাপ পাস্ট টেন ইয়ার্স হ্যাপ পাস্ট এরপর আমি এখানে কি লিখলাম সিন্স এটা লেখার পর আমাকে বললো বাকি অংশটুকু তুমি কী করো পূরণ করো তাহলে আমরা যদি একটু খেয়াল করি টেন ইয়ার্স হ্যাভ পাস্ট তাহলে আমাদের সিন্সের পূর্বে আমাদের যেটা দেখলাম যে আমাদের কনটেন্স দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে এটা আমাদের কন্টেন্সে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে এটাও কিন্তু আমাদের এক নম্বর নিয়মে কিন্তু আমাদের ভিতরে পড়বে এই জন্য রোমান সংখ্যা আমি কি দিয়েছি একই দিয়েছি তাহলে টেন ইয়ার্স হ্যাভ পাস্ট তাহলে আমাদের দেখা যাচ্ছে সিন্সের পূর্বে আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে সেন্সের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট দেওয়া থাকে তাহলে এরপর আমাদের অবশ্যই কোন দিতে হবে পাস্ট ইন্ডিফিনিট তাহলে এখানেও আমি চাইলে সেম উত্তরটা আমি দিতে পারি উই মেড অথবা আমি চাইলে অন্য যে কোনো উত্তরটা দিতে পারি বাট সেটা অবশ্যই পাস্ট ইন্ডিফিনিটে কিন্তু হতে হবে অন্য কোনো টেন্সে কিন্তু করা যাবে না তাহলে আমরা এক নম্বর দুইটা কিন্তু উদাহরণ দিলাম এখন আমরা দুয়ের উদাহরণটা দিই আমরা এখন দুয়ের উদাহরণটা দিব আমি যদি এখানে লেখি ইট ওয়াশ এখানে আমি কি লিখলাম লং টাইম ইট ওয়াজ লং টাইম এর সাথে আমি এখানে কি দিলাম সিন্স এটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে বাকি অংশটুকু পূরণ করতে হবে তো আমরা যদি একটু খেয়াল করি সিন্সের পূর্বে আমাদের কি দেওয়া আছে ইট ওয়াজ লং টাইম তার মানে এটা আমাদের কন্টেন্স পাস্ট ইন্ডিফিনিট তাহলে সিন্সের পূর্বে যদি পাস্ট ইন্ডিফিনট দেওয়া থাকে তাহলে সিন্সের পরে অবশ্যই আমাদের কী করতে হবে পাস্ট পারফেক্টটাকে আমাদের ইউজ করতে হবে এই যে দুই নম্বর নিয়মে কিন্তু লেখা আছে আমি স্ট্রাকচারও লিখেছি সেই সাথে উদাহরণ দিচ্ছি যে সিন্সের পূর্বে যদি পাঁচ ইন্ডিমিট দেওয়া থাকে এরপর আমাদের কি করতে হবে পাস্ট পারফেক্ট দিতে হবে তাহলে এখন আমি লিখতে পারি উই হ্যাড এর সাথে আমি এখানে গিয়ে লিখলাম মেট তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ার যে সিন্সের পূর্বে যদি পেজেন ইনডিফিনিট ডিফিনিট বা পেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে এরপর আমরা কন্টেন্স দিব পাঁচটি ইন্ডিফিনিট আর সিন্সের পূর্বে যদি পাঁচটি ডিফিনিট দেওয়া থাকে তাহলে এরপর আমরা কন্টেন্স দিব পাঁচ পারফেক্টটাকে আমরা দিব তাহলে আশা করি আমরা রুল নম্বর সিক্স কিন্তু বেশ ইজিলিভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি ওকে এরপর আমরা চলে আসি রুল নম্বর সেভেনে আমরা পরবর্তী আসি হচ্ছে রুল নম্বর সেভেন রুল নম্বর সেভেন হচ্ছে আমরা একটু খেয়াল করবো তো রুল নম্বর সেভেনে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে টু ডট আমরা যদি এখানে লিখি এই ওয়ার্ডের সাথে পরিচিত টু প্লাস এরপর আমরা যদি লিখি অ্যাডডিডিভ অবলিক হচ্ছে অ্যাডভার হুম টু প্লাস প্লাস ডট ডট হচ্ছে কি টু প্লাস হচ্ছে আমাদের কি ভি ওয়ান তাহলে আমরা একটু মনে রাখবো যে টুর সাথে যদি আমাদের কি দেওয়া থাকে অ্যাডডিডিপ অথবা অ্যাডভার্ভ দেওয়া থাকে তাহলে ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে আমাদের কী দিতে হবে টু প্লাস ভি ওয়ান আমরা জানি যে ট্যুর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ভি ওয়ানও কিন্তু আমাদের বসে তাহলে আমি একটু উদাহরণ দিই তাহলে আমি যদি এখানে লিখলাম যে হি ইজ টু উইক এরপর আমাদের কি বাকি অংশটুকু পূরণ করতে হবে তাহলে আমাকে কোয়েশ্চেনে বলে দিল হি ইজ টু উইক তাহলে আমরা টুর সাথে আমরা কি পেলাম অ্যাডজিডি পেলাম তাহলে বাকি অংশটা আমরা কি করব টু প্লাস আমরা কি করব ভি ওয়ান দিয়ে করবো তাহলে হি ইজ টু উইক এরপর আমরা কি লিখলাম টু ওয়াক মানে সে এতটাই দুর্বল কাজ করতে অথবা ওয়াক দিতে পারি ওয়ার্ক দিতে পারি যে কোনো একটা ভার দিতে পারি হুম আমরা এখানে ওয়ার্ক দিলেও চলবে আবার ওয়ার্ক দিলেও কিন্তু চলবে তারপর আমরা লিখতে পারি যে দে দে দেয়ারু টু হাঙ্গি এরপর আমাদের কি বাকি অংশটুকু হচ্ছে আমাদের কি করতে হবে পূরণ করতে হবে তাহলে আমি যখন লিখলাম দে ওয়ার টু হাংরি তো আমরা যদি একটু খেয়াল করি ঠুর সাথে আমাদের কি দেওয়া আছে অ্যাডজেটিভ দেওয়া আছে হাংরি হচ্ছে কি অ্যাডজেটিভ যেহেতু মানে আমাদের সাথে আছে আমরা কি দিব এরপর আমরা যেটা করবো ভি ওয়ানটা হচ্ছে আমরা বেসিক্যালি পূরণ করা ট্রাই করব। তাহলে আমি যদি এখানে লিখি যে দে ওয়ার টু হাঙ্গরি এরপর বাকি অংশটুকু আমাদের কি করতে হবে পূরণ করতে হবে তাহলে আমি এখানে লিখলাম টু ইট মানে তারা খাওয়ার জন্য কি অত্যন্ত পরিমাণ কি ছিল ক্ষুধার্ত ছিল ওকে তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে টুর সাথে যদি আমাদের কোনো অ্যাটজিডি বা অ্যাডভান্স যদি দেওয়া থাকে তাহলে পরবর্তীতে ওই সেন্টার্সটা কমপ্লিট করার জন্য যে কাজটা করতে হবে টু প্লাস ভি ওয়ান আমাদের এতটুকু দেওয়াই থাকবে মানে টু প্লাস অ্যাটজিডি পথ আমাকে দিয়ে দিবে বাকি অংশটুকু আমরা পূরণ করব জাস্ট টু প্লাস কি দিয়ে তাহলে আশা করি আমরা এই পার্ট টুতে আমরা রুল নম্বর সিক্স এবং সেভেন খুব ভালোভাবেই কিন্তু আমরা কি করতে পেরেছি বুঝতে পেরেছি